হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি ছোট্ট একটি রিভিউ নিয়ে আসবো, যেটা আশা করছি সবার অনেক অনেক কাজে দিবে। আর সব মেয়েদেরই এটা দরকার হয়, সেটা হচ্ছে আইব্রো কেয়ার না চাই, সুন্দর ফললেস করে রাখতে। আর আসলে মেশিনটা কতটুকু কাজ করে এটার জন্য আমি এটা অর্ডার দিয়েছি। আর আমার মনে হলো আমি এটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আগের দিন কেটেছিলাম, আমার কাছে ভালো লেগেছে। সো দ্যাট আমার মনে হচ্ছে যে আমি কেনার আগে যেহেতু অনেক কনফিউশনে ছিলাম, বাংলাদেশি তেমন কারো রিভিউ পাইনি দু একজন ছাড়া, আর অথেন্টিক পেজ বলেও একটা কথা থাকে, দ্যাটস ওয়াই আমি অর্ডার করেছি এবং চার্জ দিয়ে নিয়ে নিয়েছি। এটার সাথে তোমরা কী কী পাবে আমি সব দেখিয়ে দিচ্ছি। এটা পরিষ্কার করার জন্য এরকম একটা স্পুলি পাবে, স্পুলি অথবা ঝাড়ু যাই খুশি তাই বলতে পারো। এখানে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই যে ছোট্ট একটা চার্জার পোর্ট দেওয়া আছে, এটা তোমাদের মোবাইলের যে কোনো পোর্ট বা কিছু দিয়ে তোমরা চার্জে দিতে পারবে। তো এটা আসলে কতটুকু কাজ করে এটা আমরা আজকে দেখাবো। আর কেউ যদি এভাবে ঠিক রাউন্ড করে কাটতে ভয় পাও, সে একটু ড্র করে নিতে পারো। আমি দুভাবেই তোমাদের দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো হয় তোমরা সেটা ট্রাই করতে পারো। তো চলো এটার কাজটা কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার আমি আমার আইব্রো ব্ল্যাক করার জন্য, সরি মানে ট্রিম করার জন্য মেশিনটাকে চালু করে নিচ্ছি। এখানে সুইচ দেখতে পাচ্ছ তোমরা, আমি আসলে ভালো মতো দেখাতে পাচ্ছি না, কারণ এটা যখন চলে খুব দ্রুত ঘুরতে থাকে। আর তোমরা যদি এভাবে কাটতে ভয় পাও, আসলে আমি একবার কেটেছিলাম, এখন আমি সেকেন্ড টাইম ট্রাই করছি। তো তোমরা যদি এভাবে কাটতে ভয় পাও, তোমরা একটা কাজ করতে পারো, আইব্রোটা একটু ড্র করে নিতে পারো। দেখতেই পাচ্ছ আমি একটা স্পুলি নিয়ে ড্র করে নিচ্ছি, কারণ ইনকেস যদি তোমার আইব্রোটা বেশি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু তুমি জাস্ট 2-3 মাস কষ্টই পাবে মানসিকভাবে। তো কারণ আমাদের তো সবার আগে ফেস অ্যান্ড হেয়ার, এই দুটো জিনিস আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তো এখন আমি একটু ড্র করে নিচ্ছি, যাতে চারিদিকটা কেটে ফেললে আমার আইব্রোটা ঠিক সাইজটা থাকে। আমি একটি আয়না নিয়ে নিচ্ছি, যাতে আমার আইব্রোসটাকে কাটতে খুবই সুবিধা হয়। আর আমি দেখতেই পাচ্ছ তোমরা, আমার আগে কিন্তু আইব্রোটা খুব সুন্দর মতো ট্রিম হয়ে গিয়েছে। এখন বেবি যেই হেয়ারগুলো আছে সেগুলোকে আমি খুব আস্তে আস্তে কাটছি, কারণ এটা এত দ্রুত রাউন্ড রাউন্ড ঘুরছে যে যদি বেশি কেটে যায় সেই ভয় আমি আস্তে আস্তে করার ট্রাই করছি, যাতে দেখতেও ন্যাচারাল লাগে। আর এই ওয়েতে হঠাৎ করে মনে হলো যে আমার আপার লিপের যেই বেবি হেয়ারগুলো আছে, লোমগুলো আছে, আমি সেগুলোকেও কেটে নিই। তো আমি দুপাশ থেকে ভালো মতো কেটে নিচ্ছি। আর কাটার সময় জিব্বা দিয়ে একটু উঁচু করে দিলে একদম গোড়া থেকেই কেটে যাবে। আর এটা আমার কাছে মনে হয় ব্লিচ করা অথবা আমরা যদি আপার লিপ করি, যেটাকে মানে ভুরুর মতো টেনে টেনে তুললে এটাতে কষ্ট বেশি হয়। আর এটা হচ্ছে খুব ইজি ওয়ে, যেটাতে আমার চুলে মানে আমার হেয়ারগুলোতে উঠছে, কেটে যাচ্ছে, বাট ব্যথা পাচ্ছি না। তোমরা আবার ভেবো না যে এটাতে চুল বেশি গ্রো করবে, তোমাদের হেয়ার গ্রো হবে, এটা কিন্তু না। আসলে আমাদের হরমোন অনুযায়ী যার যেমন হেয়ার গ্রো তার কিন্তু, বা লোমটা যে অতটুকু মুখে বা চুলে হয় এটা কিন্তু আসলে সেম না, কারণ মুখে আমাদের যতটুকু হওয়ার অতটুকুই হবে আর চুলে যতখানি হতে পারে অতখানিই হবে। তো যাই হোক, এত কথা না বলে যেটা নিয়ে কাজ করছি সেটাই দেখাই। এখন আমি আমার আইব্রোসের উপরের সাইড থেকে ভালো মতো আমি আমার আইব্রোসের লোমগুলো কেটে ফেলে দিচ্ছি এবং রিশেপ করে নিচ্ছি। একই ওয়েতে আমি আমার অন্য আইব্রোটাতেও ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটা চোখ বন্ধ করে আর একটা খুলে, তোমাদের যেভাবে সুবিধা তোমরা করতে পারো, বা তোমার বাসায় যদি কোনো হেল্পিং হ্যান্ড এক্সপার্ট থাকে, তোমার বোন কাজিন ফ্রেন্ড সার্কেল, তাদের দিয়েও করাতে পারো। বাট আমার এগুলো নিয়ে আমি আসলে কাউকে নিয়ে আমি করতে চাই না, কারণ আমি কাউকে ভরসা করতে পারি না, এই জন্য নিজে করাই আমি মনে করি যে বেটার। আর এটা করলে আসলে একটা ন্যাচারাল লুক দেয়, দ্যাটস ওয়াই আমার কাছে এটা প্রিফারেবল বেশি মনে হয়েছে। এবার ফাইনালি আমি আর একটু ট্রিম করে নিচ্ছি, যাতে কোনো ধরনের কোনো ছোট বেবি হেয়ার বা কোনো ধরনের কোনো হেয়ার না থাকে। আর এটা আমার আসলে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা যারা দেখছো, কেউ যদি এখনও আমার সাবস্ক্রাইবার না হয়ে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এক একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নেক্সট ভিডিও করতে ইন্সপায়ার করবে। তো দেখতেই পাচ্ছ কত ইজিলি পেইনলেস একটা আমার ফললেস স্কিন পেয়ে গেলাম, কোনো ধরনের পার্লারে যাওয়া বা কোনো ঝামেলা ছাড়া বা কোনো ব্যথা পাওয়া ছাড়া। তো তোমরা যদি এরকমভাবে ট্রিম করতে চাও বা এরকম আরও ভিডিও দেখতে চাও, প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর এটা অবশ্যই যখন রেখে দিবে ক্লিন করে রাখবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।